সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে নিয়মিত আয়োজন রিপোর্টার্সে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একজন অতিথি সহ বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, এবং আজকে কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সেই করোনার প্রভাব কাটিয়ে ছেলেমেয়েরা আসলে কতটা ভালো ফলাফল করেছেন এবং হচ্ছে এই সৃজনশীলের পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে আসলে তারা কতটা সুফল পেয়েছেন, এই সব সহ আসলে শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আমরা কথা বলতে আমাদের সাথে আজকে আছেন ভিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাতে চাই আপনার স্কুলের এত ভালো সাফল্য। আমরা প্রতিবার দেখি যে স্কুল এবং কলেজ দুই পক্ষেই রেজাল্ট হলে আমরা ভিকারুননেসাকে একদম প্রথম সারির মধ্যে সবাই অপেক্ষায় থাকে রেজাল্ট কেমন হয়েছে। তো এবার ফলাফল আসলে কেমন হয়েছে একটু জান। আমি আসলে বলবো যে আমাদের রেজাল্ট এবার আমাদের আশা অনুযায়ী হয়েছে। আমাদের মেয়েরা বরাবরই ভালো রেজাল্ট করে, আপনারা জানেন তো। করোনা পরবর্তী যে সমস্যাগুলি মেয়েদের মধ্যে ছিল, শুধু মেয়ে না আমাদের মধ্যেও কিন্তু ছিল, আমরা বিশাল একটা সংকট পেরিয়ে ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যাচ্ছি। তবুও মেয়েরা যে অনলাইন ক্লাসে অভ্যস্ত ছিল, সেখান থেকে বেরিয়ে এসে মেয়েদের লেখার অভ্যস্ততা সেটা ফিরিয়ে আনতে তাদের অনেক সময় লেগেছে, অনেক বেগ পেতে হয়েছে। তো সেখানে আমি বলবো যে আমাদের সমস্ত অভিভাবকগণ এবং আমাদের শিক্ষকগণ প্রচণ্ড রকমের চেষ্টা করেছেন এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য। আচ্ছা, এই যে আপনি বলছিলেন অনলাইনে ক্লাস, এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে হয়তো অনলাইনে ক্লাসটায় তো আমরা অভ্যস্ত ছিলাম না, তো সেক্ষেত্রে যখন অনলাইন ক্লাস ছেলেমেয়েরা শুরু করলো তখন কি আপনাদের এখান থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ক্লাসে আসলে উপস্থিতি কম থাকা এই ধরনের সমস্যা আসলে পড়তে হয়েছে কি না, পার্টিসিপেশন কেমন ছিল, আর এইটা আসলে এই যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়েছে কি না? করোনার কারণে অনেক স্টুডেন্ট বা অভিভাবকরা তারা কিন্তু ঢাকা শহর থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, অনেকের চাকরি ছিল না, ইনকামের পথ ছিল না, অনেকে বাসা বাড়ি ছেড়ে গ্রামে চলে গিয়েছেন, নিজেদের বাড়িতে চলে গিয়েছেন। সেক্ষেত্রে আমাদের অনেক বাচ্চারাই কিন্তু অনলাইনের বাইরে ছিল, সবার কিন্তু ডেটা কেনার মতো টাকা পয়সা ছিল না, তো পরীক্ষা থেকে প্রশ্ন থেকে তারা কিন্তু বা লেখাপড়া থেকে তারা বিচ্ছিন্নই ছিল অনেকটা। এরপরে যখন স্কুল খুললো অনেকেই চলে এসেছে, অনেকে আসতে পারেনি। আমরা দেখেছি যে সৃজনশীল পদ্ধতিতে যখন আসলে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে অভিভাবকদের মধ্যে একটা শঙ্কা ছিল, টিচারদের চেয়ে অভিভাবকদের মধ্যে একটা শঙ্কা ছিল যে কেমন না কেমন হয়। সেই জায়গা থেকে সৃজনশীল পদ্ধতিটার সাথে আসলে ছেলেমেয়েরা কতটা অ্যাডজাস্ট করতে পেরেছে মনে করেন আপনার জায়গা থেকে? সৃজনশীল পদ্ধতি নিঃসন্দেহে ভালো একটা পন্থা ছিল, কিন্তু আমাদের যেটা সমস্যা ছিল, আমাদের শিক্ষকগণ সবাই কিন্তু এই প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারেননি। যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদেরও অপ্রতুলতা, এবং যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটা ছিল, যে কারণে আমি মনে করি শিক্ষার্থীরা সবাই এটার সুফল ভোগ করতে পারেনি। আচ্ছা, বাচ্চাদের মধ্যে এই যে পদ্ধতিটা, যেমন আমরা কিছুক্ষণ আগে অভিভাবকদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে কিছু ক্ষেত্রে বাচ্চারা হয়তো বুঝতেই পারেন না যে তারা আসলে কিভাবে প্রশ্নের অ্যান্সারটা করবেন, এই যে তাদের মধ্যেও যেই একটা সীমাবদ্ধতা বুঝতে না পারার, অনেক লম্বা একটা সময় তো হয়েছে সৃজনশীলতা এই সৃজনশীল পদ্ধতিটা চালু হয়েছে, এইটার কারণ কি আসলে ক্লাসে প্রপারলি তারা ক্যাচ করতে পারছিল না, নাকি আসলে যে আপনি একটু আগে বলছিলেন যে যতটুকু ট্রেনিং নেওয়া হয়েছে সেটা সঠিকভাবে ডেলিভারি দেয়া বাচ্চাদের কাছে সেইটার জায়গায় কোনো আসলে অপ্রতুলতা, মানে এটা সব দিক দিয়েই আসলে এটা সমস্যা ছিল। বাচ্চারা ক্লাসেও অনেক সময় বুঝতে পারতো না, বা যিনি কোশ্চেনটা করছেন তিনিও সঠিকভাবে কোশ্চেনটা ঠিক করতে পারছেন না। আবার অনেকে যে পারছেন না তা না, অনেক স্কুল বা অনেক স্কুলের শিক্ষকগণ এবং শিক্ষার্থীরাও এটা পেরেছে ভালোভাবে, কিন্তু সব ক্ষেত্রে আমি বলবো যে এটা হয়তো সফল হয়নি। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটু জানতে চাই, আপনি তো অনেকদিন এই প্রফেশনের সাথে আছেন, আপনার ছেলেমেয়েদেরকেও আপনার মেয়েদেরকেও দেখছেন, এখনকার শিক্ষা ব্যবস্থা কেমন, তারা আসলে কতটা এখনকার সাথে কপ আপ করতে পারছে? আসলে এই প্রজন্মের বাচ্চারা কিন্তু অনেক কিছুই পারে, অনেক কিছুই তারা সহজে নিতে পারে, এই বিশ্বাস তাদের উপর আমাদের আছে। এবং তারা যেভাবে আমরা সরকার চালাচ্ছেন বা আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে প্রচলিত আছে তারা সেটা করছে।
নিতে পারছে কিন্তু আরো ব্যাপকভাবে আসলে জানা উচিত শর্টকাট হয়ে গেছে সেই ক্ষেত্রে তাদের হ্যাঁ শর্টকাট হয়ে গেছে এই এই যে জানার জায়গাটা কিছুক্ষণ আগে একজন অভিভাবক বলছিলেন যে আমরা যখন পড়তাম তখন পুরো বই মুখস্থ পুরো বই পড়তাম আমি সেটাই বলছি যে আমাদেরকে আসলে পুরো বই পড়তে হবে পুরো বই পড়ে জানতে হবে সেই ক্ষেত্রে যে দেখেও লিখে সেটাও ভালো সেটাও ফলপ্রসূ হবে বই পড়ে লিখুক না বই পড়ে সে আসলে তার বোঝাটা উচিত সে কি বইতে কি আছে কি বোঝাতে চাচ্ছি আমরা সেটা জানলেই তো হয় শিক্ষা কি মুখস্থ করে যাবে আর কয়দিন পর ভুলে যাবে সেটা তো ঠিক না একটা কবিতা পড়লো কবিতাটা সারমর্ম কি সেটা তো তাকে বুঝতে হবে প্রথমে এই পদ্ধতিটার কথাই যদি আমি গ্রামে একটু অ্যাপ্লাই করি যে আমরা তো তাও শহরে কিছু ট্রেনিং প্রাপ্ত টিচার পাচ্ছি যেটা বলছিলেন যে আমরা যারা প্রশিক্ষণ দেয় সেটা কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু গ্রামে তো অনেকাংশেই শিশুরা মনে হয় বঞ্চিত সেই ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই যে একটা তারতম্য সেটা আসলে শিক্ষা একমুখী হওয়া উচিত গ্রাম এবং শহরের সব স্কুলে একই শিক্ষা হবে একই বই পড়বে সব বাচ্চারা এবং শিক্ষকগণ হবেন মেধাবী ভালো ভালো যারা পড়াশোনায় ভালো ছাত্রছাত্রীদেরকে চলে আসতে হবে শিক্ষকতায় শিক্ষকদের মূল্যায়ন করতে হবে শিক্ষকদের যদি মূল্যায়ন না করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কখনোই ভালো হবে না সেটা কিভাবে একটু মানে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো হবে তাদের আলাদা ক্যাডার তো আছেই কিন্তু তাদের সেটা ব্যাপক শিক্ষা ক্যাডার আসলে অবহেলিত এবং এখানে কিন্তু কোনো ঠিকমতো সব কিছু তারা পায় না সময় মতো প্রমোশন হয় না সময় মতো তারা কোনো কিছুই পায় না সেটা আসলে তাদেরকে পেতে হবে কারণ এটা আমাদের দাবি আমাদের প্রাণের দাবি এবং সর্বস্তরে শিক্ষা শিক্ষকদের ভালো অবস্থানে নিয়ে আসতে হবে তার মানে কি যে আপনি বললেন যে শিক্ষকরা অনেক ক্ষেত্রে অবহেলিত হচ্ছে বা বেতন কাঠামো তৈরি হচ্ছে না তার মানে কি বিষয়টা এরকম যে পেশা হিসেবে শিক্ষকতাটাকে বেছে নেয়া বা শিক্ষক একজন যোগ্য শিক্ষক আসলে আমরা এই জন্যেই পাচ্ছি না বা মানুষ বেছে নিতে একটা শঙ্কা বোধ করছে সেই জন্য আমাদের শিক্ষার্থীরাও আসলে ভালো টিচারের দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার একদম মানে শিকড় হলো প্রাথমিক শিক্ষা অথবা প্রাক প্রাথমিক সেখানে যদি একজন ভালো স্টুডেন্ট পড়াতে যায় একজন ভালো স্টুডেন্ট যদি ভালো ছাত্রী অথবা ভালো ছাত্র যদি শিক্ষক হয় তিনি যেটা ডেলিভারি দিবেন সেটা কিন্তু সাধারণ একজন শিক্ষার্থী নিশ্চয়ই দিবেন না সাধারণ একজন শিক্ষক দিতে পারবেন না এখানে যদি বেতন কাঠামো ভালো হয় মর্যাদা থাকে তাদের যে মর্যাদা পাওয়া দরকার প্রাপ্য মর্যাদা থাকে তাহলে কিন্তু সবাই আগ্রহী হবে আমি এটাই বলতে চাই যে ওখান থেকে শুরু করতে হবে আমাদের স্কুল একটা অনেক লম্বা একটা সময় একটা ছাত্র বা ছাত্রী স্কুলে থাকে সেই জায়গায় যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিচারের কাছ থেকে বা এই স্কুলের যেই পরিবেশ সেই পরিবেশটার কাছ থেকে সে কমফোর্ট জোন না পায় কিংবা সেই শিক্ষাটা প্রপারলি না পায় পরিবারের পর তো অবশ্যই স্কুলের জায়গা তো সেই জায়গাটা আসলে থাকা উচিত তো অবশ্যই টিচারদেরও তো সেখানে দায়বদ্ধতার জায়গা আছে অবশ্যই অবশ্যই একজন একজন শিক্ষক শুধুমাত্র ক্লাসের যে পড়াশোনা সেটা করাবেন তা না তিনি তাকে বন্ধু হতে হবে তাকে ভালোবাসার জায়গাটা তৈরি করে নিতে হবে ওই বাচ্চাটা যেন তার উপরে নির্ভর করতে পারে তাহলেই সে কিন্তু মানে একজন সফল শিক্ষক হবেন তিনি বাচ্চাটাকে একদম তার আস্থার জায়গায় নিয়ে যেতে হবে এই শিক্ষকের উপর বাচ্চাটা মনের সব দুঃখ বলতে পারে সুখ দুঃখকে প্রকাশ করতে পারে ওখানে জমা রেখে সে নিশ্চিত হতে পারে যে আমি আমার মা বাবার কাছে বলতে পারছি না মা বাবা বকা দিবে শিক্ষকের সাথে আমি শেয়ার করছি এবং শিক্ষকদেরকে ওইটাই ওইভাবে তৈরি হতে হবে তাদেরকে শুধু পড়াশোনার জন্য চাপ দেওয়া না তাদেরকে বিনোদনের জায়গাটা তৈরি করে দিতে হবে আমি কিন্তু আমার স্কুলে শিল্পাঙ্গন তৈরি করেছি আপনারা জানেন এই পয়েন্টটাতেই আসতাম হ্যাঁ এএম আমি কো-কারিকুলাম হ্যাঁ এই সুস্থ বিনোদন আমি নাচ গান কবিতা আবৃত্তি এবং গিটার শেখার ব্যাপার চারটা আইটেম করেছি আস্তে আস্তে এটার ব্যাপ্তি আরও বাড়বে এবং পাশাপাশি মেয়েদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য শারীরিকভাবে এবং মানসিক দিক থেকে তারা যেন শক্ত অবস্থানে যেতে পারে সেই জন্য আমি তাদেরকে জুডো কারাতে শেখাচ্ছি এটা শুক্রবার শনিবার প্রতিষ্ঠান বন্ধ এই দুই দিন করাচ্ছি কিন্তু আমরা প্রায়শই দেখি বিশেষ করে আমি শহর কেন্দ্রিক এই জন্যই বলছি কারণ আমরা দেখি গ্রামের খবরগুলো বা গ্রামের স্কুল কলেজের ঘটনাগুলো কিন্তু খুব বড় ঘটনা না হলে আমাদের গণমাধ্যমেও কম উঠে আসে কিংবা আমরা হয়তো জানিও কম
তো প্রায় সময়ই দেখা যায় যে শহর কেন্দ্রিক যে বড় বড় স্কুল কলেজগুলো আছে সেগুলো থেকে কয়েকদিন পর পরই কিছু না কিছু বড় বড় ঘটনার ইস্যু ক্রিয়েট হয় যে আমি কোনো নাম মেনশন করতে চাচ্ছি না যে প্রথম শ্রেণীর স্কুল কলেজগুলোতেই দেখা যাচ্ছে ভেতরে মেয়ে মারা যাচ্ছে স্টুডেন্ট মারা যাচ্ছে বা কোনো একটা স্টুডেন্ট সুইসাইড করছে কোনো একটা স্টুডেন্ট হয়তো প্রপার তাকে ট্রিটমেন্ট ওই মুহূর্তে করা উচিত কিন্তু তাকে না তোমার এখন করতে হবে তাকে হয়তো অ্যাসেম্বলিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে বিভিন্ন ঘটনা আমরা দেখি এই ঘটনাগুলি আসলে কেন ঘটে এখানে কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো বিষয় আছে নাকি অ্যাকচুয়ালি সেখানে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে আসলে পড়াশোনার চাপ বেশি অভিভাবকরা কিন্তু বলে যে পড়াশোনার চাপ নাকি আপনাদের এখানে বেশি আপনাদের এখানে বলতে আমি বলছি যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সব প্রতিষ্ঠানে নাকি পড়াশোনার প্রেসার বেশি আপনি এটাকে কি বলবেন বা কিভাবে দেখেন কি মনে করেন আসলে সবকিছুই দায়ী তার বাসার পরিবেশটাও কিন্তু দায়ী বাবা মার মধ্যে অমিল থাকলে বাবা মার মধ্যে সম্পর্কের কোনো ঘাটতি থাকলে বাবা মার ওই বাচ্চার প্রতি মনোযোগ কম থাকলে এটাও কিন্তু ঘটতে পারে স্কুলে এসে সে হতাশ হয়ে যায় স্কুলে সে মনোযোগ দিতে পারে না পড়াশোনায় মনোযোগ দিতে পারে না কিন্তু স্কুলের চাপটা বেশি আবার স্কুলেরও চাপ থাকে এত পড়াশোনার চাপ তো দরকার নেই কিন্তু আপনারাই তো দিচ্ছেন মানে আপনারা বলতে প্রতিষ্ঠানগুলোই তো দিচ্ছে হ্যাঁ প্রতিষ্ঠান দিচ্ছে একজন বাচ্চাকে প্রপার মানুষ করে তুলতে হলে অনেক কিছু সিলেবাসে থাকে এবং এই চাপটা আসলে প্রচলিত পদ্ধতি হয়ে গিয়েছে এবং আমি মনে করি যে একটা বাচ্চার প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠাটা বেশি জরুরি যতটা বই পড়ে মুখস্থ করে বা পড়াশোনার মধ্যে তো অবশ্যই থাকতে হবে যেটুকু দরকার কিন্তু তাকে আগে মানুষ হতে হবে তাকে আগে ভালো মানুষ হতে হবে ভালো মানবিক মানুষ হতে হবে এবং সেটার জন্য বাবা মা এবং শিক্ষক উভয়েরই দরকার তাদের মনোযোগ দরকার তাদের শিক্ষা দরকার অনেক সময় মায়েরা বাচ্চাদেরকে আসলে সময় দেন না বাবার চেয়ে কিন্তু বাচ্চারা মায়ের মনোযোগটা বেশি চান এবং মা যাতে সময় দেয় মা তার কষ্টটা বুঝে মাকে বুকে জড়িয়ে ধরতে হবে বাচ্চাকে বুকে জড়িয়ে দিয়ে বলতে হবে বাবা তোমার কী কষ্ট তুমি কী চাও আজকে কী কী পড়েছো স্কুলে আজকে কী কী বন্ধুদের সাথে কী কী আলোচনা করেছো কোন কোন বন্ধু ভালোবাসে অবশ্যই বাচ্চাদেরকে সময় দেওয়া হচ্ছে না যে কারণে আমরা মায়েরা বেশি কর্মমুখী প্রয়োজনের তাগিদেই আমরা মায়েরা আজকাল শিক্ষিত এবং মায়েরা চাকরিও করি ভালো চাকরি করি এটা পরিবারের অনেক কাজে লাগে আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল করছি মেয়েরা নারীরা কিন্তু বাচ্চাদের দিকে আমরা আস্তে আস্তে বাচ্চাদের থেকে দূরে সরে যাচ্ছি মনে করি কোচিংয়ে গিয়ে বাচ্চা ঠিক আছে স্কুলে গিয়ে বাচ্চা ঠিক আছে কিন্তু না বাচ্চাকে মা সময় দিবে বাবা সময় দিবে বেড়াতে নিয়ে যাবে ভালো কাজের সাথে সম্পৃক্ত করবে এই যে কোকারিকুলাম এগুলোর সাথে সম্পৃক্ত করবে এই যে মোবাইল আসক্তি ল্যাপটপ নিয়ে সারা তো জেগে থাকে এটা তো অনেক ক্ষতিকর এই যে এ প্লাস পায় আপনাদের স্কুল থেকে এবং ফ্যামিলি থেকেও একটা বাচ্চার প্রেশার থাকে তোমাকে এ প্লাস পেতে হবে আপনার কাছে কি মনে হয় তাতে প্রপার শিক্ষাটা হয় নাকি শুধুমাত্র পুঁথিগত আমরা যেটা শিখে আসছি এইটা নিয়ে আপনি একটু গার্ডিয়ান এবং আপনি শিক্ষক হিসেবেও শিক্ষকের জায়গা থেকেও শিক্ষকের কাছ থেকেও কিন্তু একটা চাপ থাকে হ্যাঁ আমাদের স্কুলে এতটা এ প্লাস পেলে আমাদের স্কুলে সুনাম হবে এটা কিন্তু থাকে আমি জানি না এখন যদি আপনি অভিভাবকদের আমি বলবো যে এ প্লাসের জন্য তাদেরকে চাপ দিবেন না কি দরকার এ প্লাস সে শিখবে সে তার সিলেবাসের যে পড়াশোনাগুলো আছে সিলেবাসে যে বিষয়গুলি আছে সেগুলি সে শিখবে এইমাত্র একটু আগে আমি আমার এক শিক্ষককে বলছিলাম তার মেয়ে ভয় পায় সে ভাবে সে ফেল করবে সে ভাবে পড়াশোনা তার ভালো লাগে না এবং পড়াশোনা করতে ইচ্ছা হয় না আমি বলেছি দরকার নাই কিন্তু পরিবারকে কি বলবেন পরিবার থেকেও তো মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি রেজাল্ট নিয়ে একটা পরিবারের সচেতনতার জায়গা একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে এই যে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যায় তাতে আসলে শিক্ষার্থীটার মানসিক অবস্থাটা আসলে কি হয় আর সেক্ষেত্রে এই প্রেশারটা দেয়া তা একজন শিক্ষার্থীর জন্য আপনি কি মনে করেন কেমন আমি অভিভাবকদের বলবো যে আপনারা বাচ্চাদেরকে এভাবে প্রেশার দিবেন না কোনো দরকার নাই সে প্রকৃত মানুষ হোক ভবিষ্যতে সে অবশ্যই ভালো কোথাও যাবে ভালো করবে যে বেসিক তার শিক্ষাটা থাকে বেসিকটা জানতে হবে বেসিকটা জানলেই হলো আমি ঘুরে ফিরে আবার একটু সৃজনশীলতায় আসি এই যে শেখার যেই বিষয়টা বলছেন আমরা তো যখন পরীক্ষা দিয়েছি আমরা বই পড়ে অনেক ভাব সম্প্রসারণ লিখেছি সারাংশ লিখেছি রচনা লিখেছি বা একটা কোশ্চেনের পুরো আমরা রিটেন অনেক লিখেছি কিন্তু সৃজনশীলতায় তো অনেক শর্ট হয়ে গেছে সিলেবাস সেক্ষেত্রে জানার বাচ্চাদের কি জানার জায়গাটা কোনো স্বল্পতা থাকে না সৃজনশীলতাও তো জানতে হবে একটা বিষয়কে সে জেনে তারপর সেটার আলোকে সৃজনশীলতার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে সেটাও জানা কিন্তু ওই যে ওটা পদ্ধতিটা জানতে হবে তাকে শেখাতে হবে কীভাবে সে যাবে
ওই রাস্তায় ওই লাইনে সে কিভাবে যাবে, ও চিন্তা শক্তিটা কিভাবে সে সম্প্রসারিত করবে। আর শিক্ষার্থীদের জন্য কিছু বলবেন কিনা? সবসময় একটা টিচারের কথা কিন্তু আমরা দেখি যে স্টুডেন্টরা খুব পজিটিভলি নেয়, এই যে একটু আগে বললাম এ প্লাসের প্রেশার, পড়াশোনার প্রেশার, আপনার স্কুলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য, ওভারঅল শিক্ষার্থীদের জন্য কিছু আপনার পরামর্শ থাকবে কিনা? আমি বলবো যে ভালো রেজাল্ট না, শুধুমাত্র ভালো রেজাল্ট তো অবশ্যই করতে হবে, পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, শুধু ক্লাসের বই না, গল্পের বইও পড়তে হবে, ভালো ভালো বিজ্ঞানের বই পড়তে হবে, মানবিক মানুষ হতে হবে, সেটা বেশি প্রয়োজন, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, এটাও অনেক বেশি জরুরি, শিক্ষকদের সম্মান করতে হবে, এবং বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, এটা বুঝতে হবে তাকে, একজন আদর্শ মানুষ হতে হবে, মানবিক গুণাবলী থাকতে হবে, এটি না হলে কিন্তু শুধু বই পড়ে অনেক ভালো রেজাল্ট করে সে কিন্তু সমাজের বোঝা হয়ে যাবে, সে বোঝাটা আমরা করতে চাই না। মা বাবাকে অভিভাবকদের কিছু বলবেন কিনা, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে সন্তানদেরকে নিয়ে যায়, সেক্ষেত্রে কিছু বলবেন কিনা? আপনারা বাচ্চাকে যন্ত্রে পরিণত করবেন না, বাচ্চা কিন্তু যন্ত্র না, তার মধ্যে একটা হৃদয় আছে, মন আছে, সেই মনকে আপনারা বুঝুন, মনের চাহিদা অনুযায়ী কাজ করুন, তাদেরকে মানে একদম কি বলবো আমি, একদম মানে যান্ত্রিক বানিয়ে ফেলে, পুতুল বানিয়ে ফেলে, মুখস্থ করায়, সে আর কিছু পারে না, এর বাইরে কোনো প্রশ্ন করলে সে পারে না, একরকমভাবে সে শিখে যায়, ওর বাইরে সে কিন্তু আর কিছু জানে না, এটি নয়, তাকে ছেড়ে দেন, স্বাধীন করে দেন, তাকে পড়তে দেন, কিন্তু নজরে রাখবেন সে যেন কোনো নেশা দ্রব্য গ্রহণ না করে, সে যেন খারাপ সংসর্গে না যায়, তার বন্ধু কারা, কোন বন্ধু নির্বাচন করছে সেটি কিন্তু দেখতে হবে। আমরাও আশা করি তারা যেন সুস্থভাবে বেড়ে ওঠে, বরাবরের মতো সবসময় ভালো ফলাফল করে একজন ভালো মানুষ হয়ে ওঠে। ধন্যবাদ আপনার সময়। আচ্ছা, আমি সবাইকে বলবো, শুধু আমার প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশের, আমার দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত শিক্ষার্থী আছে, সবার জন্য দোয়া করতে, সবাই যেন ভালো মানুষ হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশের জন্য সম্পদে পরিণত না হয়, তারা যেন বোঝা হয়ে না দাঁড়ায়, তারা যেন মানসিক রোগী না হয়, তারা যেন মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়, তারা যেন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে এবং তারা যেন দেশকে ভালোবাসে। দর্শক, এরই সাথে শেষ করছি রিপোর্টার্সের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গেই।